গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে সকাল সকাল নিয়ে বসে পড়েছি আমাদের খেলনাকে। সকালবেলা ওকে নিয়ে একটুখানি খেলা করছিলাম বিছানাতেই, বাসি বিছানাতেই, তখনও উঠিনি। ডিঙ্কাও পাশে শুয়েছিল আর পুচকিগুড়িকে নিয়ে আদর করছিলাম। তো তার কিছুক্ষণ পরে ডিঙ্কা বাবু বনুর সাথে একটু খেলা খেলা করছিল, কারণ সবাই যে যার কাজ করছিল। তো আমি ওকে ধরে বসেছিলাম, আমার কাজ ছিল পরে, কারণ আমাকে রান্না করতে হয়েছিল। তো আজকে আমাদের পুচকিবুড়ি ফার্স্ট মামা বাড়ি যাচ্ছে, তার জন্য এখন নেডি নেডি হচ্ছে। কিন্তু বনু যাওয়ার তখন বুঝতে পারেনি, বাট পরে দুঃখে কান্নাকাটি দেখে শুধু। তো যাই হোক, বনুর দুঃখ মিটিয়ে তারপরে এখানে খাওয়া দাওয়া করতে বসলাম, টিফিন, তারপরে শুরু হয়ে গেল আমার রান্না। তো আজকের রেসিপি হলো রাইস, ফ্রাইড রাইস আর চিকেন কষা। গন্ধরাজ চিকেন করেছিলাম, আর এখানে চা বসিয়েছি কারণ আমার মামা এসছে। তো মামার সাথে গল্প করতে করতে চা করছিলাম আর রান্নার যোগাযন্ত্র করছিলাম। আর এখানে দেখো আমি খুব হাত নাড়ি নাড়ি গল্প করছি, জানি না আমি কী গল্প করছিলাম, ভুলে গেছি, বাট আমি খুব হাত নাড়ি নাড়ি গল্প করছি। তো আজকে আমাকে বেশিরভাগ টাইমে রান্নাঘরেই থাকতে হবে, কারণ রান্না করব, চিকেন করব, রাইস করব। তো দেখো চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে নিচ্ছি, আর রাইসটা আজকে ভেবেছিলাম দুপুরেই হবে, কিন্তু প্রসেনজিৎ বললো ও দুপুরে আসবে না, রাতে আসবে। তাই দুপুরে আর কিছুই করিনি, কারণ দাদা ছিল না, সোনিয়া ছিল না, মাংসটা দুপুরবেলা করা হয়ে গেছিলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে রোববার 14 আগস্ট, আর আজকে হচ্ছে আমার বাবা মার অ্যানিভার্সারি। তো দুজনেরই সকাল থেকে একই কথা যে আজকে দুজনেরই নাকি জীবনের অভিশপ্ত দিন। তো যাই হোক, এটা সবার কাছেই মনে হয়, যারা জীবনের অনেকটা টাইম পার করে এসছে তাদের সবার কাছে তাদের বিবাহবার্ষিকীর দিনগুলো অভিশপ্ত দিন, পরাধীনতার দিন। তবুও সবাই একসাথেই বেঁচে থাকে, ঝগড়া মনোমালিন্য সব কিছু নিয়েই এতটা জীবন পার করে। তো আমরা জানি না কত বছর পার করতে পারবো, বা আমাদের মা বাবারা কিন্তু প্রচুর প্রচুর এক একজনের সব লাইফ এরা কাটিয়ে ফেলেছে। তো যাই হোক, আজকে রান্না হবে রাইস আর চিকেন কষা। প্রথমে বলা হয়েছিল চিলি চিকেন হবে, বাট প্রসেনজিৎ চিলি চিকেন ভালো খায় না একদমই, তাই চিকেন কষা হচ্ছে, অবভিয়াসলি আমি করছি। আর আজকে আমাদের ঘর ফাঁকা, কারণ সোনিয়া আর কুচকি গেছে ওর মামা বাড়ি, আবার চলে আসবে রাতে। তো চলো রান্নাটা করতে করতে কথা বলি, এখনও স্নান হয়নি, রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এখানে আমার মাংস অলমোস্ট হতে চলেছে, তারাও একবার লাইটটা অন করে তারপর তোমাদের দেখাই কালারটা। আসলে কম দামি ফোন তো কালারটা ঠিকঠাক আসে না। তো যাই হোক, এর মধ্যে এবার একটু লেবু পাতা দিয়ে দেবো, অসাধারণ লাগে এটা খেতে। তোমরা যদি চাও তাহলে আমি একদিন এটা করে দেখাবো। আমি এর মধ্যে একটু লেবুর যে পিলটা সেটাও দিই, তো আজকে লেবু ছিল না বলে আমি লেবু পাতা দিয়েই কাজ চালিয়েছি। তো সন্ধ্যেবেলা আজকে অনেক বছর পর প্রায় খেলাম চিকেন সেফালি, আমার এটা খুব প্রিয় একটা ডিশ ছিল, বাট অনেক বছর ধরে খাওয়া হয়নি, আজকে খেলাম। ভালো করেছিল, বাট ভেতরের যে স্টাফটা ছিল ওটা খুব নোনতা ছিল, নুন পোড়া। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছে। তো এখানে আমি রাত্রেবেলা রাইসের জন্য সব রেডি করছিলাম, রেডি করাই ছিল, সকালবেলা কেটে কুটে রাখা ছিল, চালও ভেজানো ছিল। তো এখানে আজকে আবার আমার বড় বৌদিদের ঘরে লুচি মাংস হয়েছে, সেটাও দিয়ে গেছে, সেটা খাচ্ছিলাম। তো অনেক রাত হয়ে গেছিলো আর বাইরে বৃষ্টিও পড়ছিলো, তাই তাড়াহুড়ো করে খেয়ে আমরা খুব তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি, আর ভিডিওটা ভালোভাবে করতে পারিনি। বাড়ি এসে একটু গান শুনছিলাম, আমাদের দেশের বর্ডারের, খুবই ভালো লাগে। তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে কালকে নতুন ভিডিও নিয়ে। কাল 15 আগস্ট, দেখা হচ্ছে নতুনভাবে সবার সাথে। আপাতত টাটা, গুড নাইট।